সুষ্ঠু পরিকল্পনায় বাংলাদেশ। বাংলাদেশের বর্তমান পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সুষ্ঠু নেতৃত্ব ও পরিকল্পনায় বাংলাদেশের দৃশ্যমান উন্নয়ন দেখা যাচ্ছে। দেশের ইতিহাসে এমন অভূতপূর্ব উন্নয়ন এর আগে কখনো পরিলক্ষিত হয়নি। দেশের উন্নয়ন অগ্রগতির লক্ষ্যে তিনি দিন রাত কাজ করে যাচ্ছেন। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোর উন্নয়ন এবং সে অঞ্চলের সড়ক ও যোগাযোগ ব্যবস্থার দৃশ্যমান উন্নয়ন সাধনে আ হ ম মোস্তফা কামালের অবদান অনস্বীকার্য। আ হ ম মোস্তফা কামাল তার এলাকা কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট উপজেলার দৃশ্যমান উন্নয়ন সাধন করেছেন। এলাকাবাসীর সুবিধার জন্য তিনি রাস্তা, ব্রিজ, কালভার্ট নির্মাণ করে জনগণের চলাচলের সুবিধা করে দিয়েছেন। এলাকাবাসীর উন্নয়নে আ হ ম মোস্তফা কামাল এক অপ্রতিদ্বন্দ্বী নাম।